বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশ হিসেবে আজ আমি একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম এর পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করছি। আমরা পূর্ববর্তী ক্লাসে আয়তন পীড়ন পর্যন্ত পড়েছিলাম, এরপর আজকে অসহভার, এখান থেকে আমরা পড়া শুরু করব। স্থিতিস্থাপক সীমার মধ্যে যখন আমরা কোনো বল প্রয়োগ করি, তখন ওই বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে, কিন্তু স্থিতিস্থাপক সীমা পার করে যদি কোনো বস্তুতে আমরা বল প্রয়োগ করি, তাহলে ওই বস্তুটি ছিঁড়ে যায়, ভেঙে যায়। আর এই ধরনের বলটাই হলো অসহভার বা অসহ ওজন। এই অসহভার বা অসহ ওজন প্রয়োগ করার পর ওই বস্তু আমাদের ওপর যে উল্টা দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে সেটাই হলো অসহ পীড়ন। এরপরে আছে স্থিতিস্থাপক ক্লান্তি। কোনো বস্তুকে স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি ক্রমাগত বারবার যদি আমরা বল প্রয়োগ করি এবং এটার ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধি করি, তাহলে দেখা যাবে যে কোনো বস্তুকে বিকৃত করার পর এটি আর স্থিতিস্থাপক ধর্ম পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করে না, এটিতে স্থিতিস্থাপকতা কমে যায়। এই অবস্থার নাম হলো ক্লান্তি। বাচ্চাদের প্যান্ট, মোজা ইত্যাদি কে বারবার ব্যবহার করা হলে এটি এই কারণেই আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কোনো রাবারকে যদি আমরা বারবার টানি, তাহলে দেখা যাবে যে এর যে এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা এটি কমে যাবে এবং রাবারটি ঢিলা হয়ে যাবে। পীড়ন ব্যবহারের কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। রেলগাড়ি, বিমান, ট্রাক ইত্যাদি বিভিন্ন যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশগুলো দীর্ঘদিন ব্যবহার করার পর এটির কর্মদক্ষতা বা এলাস্টিসিটি কমে আসে, ফলে এটি পীড়ন প্রত্যাহার করার পরেও এটি কিন্তু আগের অবস্থানে পুরোপুরি ফেরে না। ফলে এই বস্তুগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক হওয়া দরকার। স্প্রিং সাধারণত ইস্পাতের তৈরি হয়, এটি তামা বা এর অন্য কোনো সফট ধাতুর তৈরি করা হয় না, কারণ স্প্রিং এর ওপর বল প্রয়োগ করলে ইস্পাত এটিকে পুনরায় আগের অবস্থানে নিয়ে আসে, এর স্থিতিস্থাপকতার মান অনেক বেশি। কিন্তু তামার স্প্রিং এ যদি বল প্রয়োগ করা হয়, এর স্থিতিস্থাপকতার মান অনেক কম হওয়াতে এটি কিন্তু পূর্বের অবস্থায় পুরোপুরি ফিরে আসে না। এই কারণের জন্য আমরা তামার তৈরি কোনো স্প্রিং সাধারণত ব্যবহার করি না, অথবা যেখানে আমাদের খুবই শক্তিশালী কাজে স্প্রিং ব্যবহার করার প্রয়োজন হয় সেখানে অবশ্যই আমাদেরকে ইস্পাতের স্প্রিংই ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব হুকের সূত্র। রয়্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1678 খ্রিস্টাব্দে স্থিতিস্থাপকতার মূল সূত্রটি আমাদের সামনে উপস্থাপন করেন। পরের থমাস ইয়াং এই সূত্রটি আমাদের কাছে প্রকাশ করেন, তবে বিজ্ঞানী রবার্ট হুকের সম্মানে এটি হুকের সূত্র নামেই পরিচিত। এই সূত্রের মূল কথা হলো এরকম, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। আবারও বলছি, পীড়ন বিকৃতির সমানুপাতিক। আমরা একটি বোর্ড শেয়ারের মধ্য দিয়ে আমরা এটি দেখানোর চেষ্টা করছি। পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ বিকৃতি এখানে স্বাধীন, পীড়ন হলো অধীন। যত বেশি বিকৃতি হবে বস্তুতে প্রতিক্রিয়া বা পীড়ন তত বেশি হবে। আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে বিকৃতি থাকবে হলো এক্স অক্ষের দিকে,
আর পেরন থাকবে হলো ওয়াই অক্ষের দিকে। এবং স্বাভাবিক স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়, এটি মূল বিন্দুগামী সরলরেখার লেখচিত্র হবে। যখন স্থিতিস্থাপক সীমা অতিক্রম করবে তখন এটি আর সমানুপাতিক থাকবে না, তখন এটি বস্তুতে অসহ পীড়ন প্রযুক্ত হওয়ায় এটি ভেঙে যাবে অথবা ছিঁড়ে যাবে। আমরা এখানে স্প্রিং এর ক্ষেত্রে এই বিষয়টা দেখতে পাচ্ছি যে এই স্প্রিং এ যত দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে এই স্প্রিং কিন্তু তত সংকুচিত হওয়ার জন্য উল্টা দিকে বল প্রয়োগ করবে, আর এই বিকৃতি যত বেশি হবে উল্টা দিকের বল বা পীড়নের মান তত বেশি হবে, অর্থাৎ এই পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা হবে। আমরা লেখচিত্রের মাধ্যমে একটু আগে যেটা দেখালাম সেই সেইটা এই মূল বইতেও আছে। এক্স অক্ষের দিকে বিকৃতি এবং ওয়াই অক্ষের দিকে পীড়নকে বসানো হলে একটা স্থিতিস্থাপক সীমার মধ্যে এটি মূল বিন্দুগামী সরলরেখার মতো একটি সরলরেখা হয়ে যায়, কিন্তু স্থিতিস্থাপক সীমা পার করার পর এটি আর পুরোপুরি মূল বিন্দুগামী সরলরেখার অনুরূপ না থেকে এটি নানা নানাবিধ পরিবর্তিত রেখায় রূপান্তরিত হয় এবং অসহ পীড়ন প্রযুক্ত হয়, বস্তুটি ভেঙে যায় অথবা ছিঁড়ে যায়। এখানে বিভিন্ন রেখাংশগুলোর মাধ্যমে এইটি প্রদর্শিত হয়েছে। এরপরের পড়ার অংশ হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার, কারণ আমাদের এই পীড়ন এবং বিকৃতি এটিও 3 প্রকারে উপস্থাপিত হয়। আমরা দেখব এই গুণাঙ্ক 3টি কি কি। এর একটি হলো ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, 2 নম্বরটি হলো দৃঢ়তার গুণাঙ্ক অথবা কৃন্তন গুণাঙ্ক অথবা ব্যবর্তন গুণাঙ্ক অথবা মোচড় গুণাঙ্ক অথবা কাঠিন্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে অনেক সময় ভিন্ন নামে আসলে দেখা যায় শিক্ষার্থীরা ঘাবড়িয়ে যায়, কাজে এই নামগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 3 নম্বরে আছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। ইয়ং এর গুণাঙ্ক অথবা দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যা বস্তুর উপাদান বা ইয়ং এর গুণাঙ্ক নামে পরিচিত। ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি। তরল ও গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য না থাকায় তাদের ইয়ং এর গুণাঙ্ক আমরা প্রকাশ করতে পারি না। ইয়ং এর গুণাঙ্ককে যদি আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি তাহলে তার মূল সমীকরণটি হবে পীড়ন ভাগ বিকৃতি, অর্থাৎ এফ ভাগ এল বাই এল ভাগ এল। এর সার্বিক সার্বিক যে সমীকরণের রূপটি দাঁড়াবে এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। এই সমীকরণের মাধ্যমে আমরা অনেক অঙ্কের সমাধান করতে পারব। দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক এর আসল যে প্রয়োগটা আমরা দেখব সেটি হলো মোচড়ের ক্ষেত্রে। আমরা কোনো বস্তুকে অনেক সময় মোচড় দেই, যেমন দুইটা তড়িৎবাহী তারকে সংযুক্ত দেওয়ার সময় আমাদের মোচড় দিতে হয়। আমাদের অবশ্যই তামার তারের মোচড় দেওয়াটা অনেক সহজ হয়, কিন্তু অ্যালুমিনিয়াম বা অন্য কোনো তারকে সহজে মোচড় দেওয়া যায় না, কারণ সেগুলোর দৃঢ়তার গুণাঙ্কটা অনেক বেশি। এগুলো অনেক সুদৃঢ় হওয়ায় এগুলোতে আমাদের মোচড় দেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে থাকে। তাহলে আমরা দেখি এখন স্থিতিস্থাপক গুণাঙ্কের এই দৃঢ়তার গুণাঙ্কটা আসলে কি। স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন বা
ব্যাবর্তন পীড়ন এবং ব্যাবর্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় ব্যাবর্তন পীড়ন বা মানে ব্যাবর্তন এর দৃঢ়তার গুণাঙ্ক, অথবা স্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা আরো যে অন্যান্য নামগুলো ব্যবহার করেছি মোচড় গুণাঙ্ক, এই নামগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তরল এবং গ্যাসের ক্ষেত্রে এই দৃঢ়তার গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক থাকে না, কারণ এগুলো প্রবাহমান, এদেরকে যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে। যেহেতু বল প্রয়োগে এদের আকৃতি পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না, সে কারণের জন্য এদের এদের ক্ষেত্রে কোনো দৃঢ়তার গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক অথবা ব্যাবর্তন গুণাঙ্ক থাকে না। এরপর আমরা দেখব হলো আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় আয়তন গুণাঙ্ক। কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন আছে, আয়তন গুণাঙ্ক সবসময় সব পদার্থের ক্ষেত্রেই অর্থপূর্ণ একটা অবস্থান আমাদের সামনে উপস্থাপন করে। আয়তন কঠিন এবং তরলের ক্ষেত্রে আয়তন বিকৃতির মান খুবই কম হয়, অনেক বেশি বল প্রয়োগে সামান্য একটু আয়তন বিকৃতি ঘটে, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তনের বিকৃতিটা অনেক বেশি হয়। এরপর আমরা দেখব সংনম্যতা। আয়তন বিকৃতি এবং আয়তন পীড়নের অনুপাতকে বলা হয় সংনম্যতা, অর্থাৎ আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের যে সমীকরণ সেখানে লেখা আছে আয়তন পীড়ন ভাগ আয়তন বিকৃতি, আর এটির বেলায় ঠিক উল্টা লেখা হয় আয়তন বিকৃতি ভাগ আয়তন পীড়ন। এই কারণে সংনম্যতা হলো আয়তন গুণাঙ্কের ঠিক বিপরীত রাশি। আজকের পড়ার শেষ অংশটি হলো পয়সনের অনুপাত। আমরা সাধারণ অভিজ্ঞতায় দেখি যে কোনো তারকে যদি টেনে লম্বা করা হয় তাহলে এটি কিন্তু ক্রমান্বয়ে সরু হয়ে যায়, অর্থাৎ এর দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির অনুপাত একটি ধ্রুব অবস্থান লাভ করে, আর এই অনুপাতটাই হলো পয়সনের অনুপাত। তাহলে আমরা সংজ্ঞা আকারে এটিকে উপস্থাপন করতে পারি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা হয়, আর এই ধ্রুব সংখ্যাকে বলা হয় পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত আমাদের একটি নির্দিষ্ট মান অনুসরণ করে, এটি যেহেতু একই জাতীয় রাশির অনুপাত, বিকৃতির ক্ষেত্রে কোনো একক নাই, আবার দুই প্রকার বিকৃতির অনুপাত হিসেবে এখানে উপস্থাপিত হয়েছে, এই জন্য পয়সনের অনুপাতেরও কোনো একক নেই। পয়সনের অনুপাতের সর্বোচ্চ মান প্লাস হাফ, সর্বনিম্ন মান মাইনাস ওয়ান। এই কারণের জন্য আমরা এই সীমার বাহিরে কোনো পয়সনের অনুপাতকে আমরা গ্রহণ করি না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মধ্য দিয়েই আজকের পড়া শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার জন্য প্রার্থনা করছি, সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের পড়া শেষ করছি। আসসালামু আলাইকুম।